আগে দেওয়ার জন্য আর কিছু তো কিছু দেওয়া। সুপ্রভাত জানাই আমার সকল বন্ধুদেরকে এবং আমার পরিবারের সকল সদস্যকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। সুন্দরবন থেকে সাথী আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল 9টা থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো দেখো, টিউশন তো পড়াই, তোমরা তো জানোই তো, টিউশন পড়ানো প্রায় ছুটির পথে, এক এক করে ছুটি দিয়ে দিচ্ছি সকলকে। তো দেখো, ছুটি দেওয়ার পর্ব শেষ করে সকালের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম। তো সকালের খাওয়া দাওয়া বলতে আজকে সকালে তেমন কিছুই খাওয়া দাওয়া হয়নি সেইভাবে, তো আজকে চা আর মুড়ি খাওয়া হয়েছে সকালে। আর আমি বিশেষ করে পড়ানোর সময় চা মুড়ি খেয়ে নিলে বা চা বিস্কিট খেয়ে নিলে, সত্যি বলছি, তারপরে কিন্তু আর একটু মানে কি বলবো, খাওয়ার ইচ্ছেটুকুই থাকে না, একদমই খাওয়া হয়ে ওঠে না, মানে খাইই না। কারণ কি বলতো, যদি তখনই খেয়ে নিই দুপুরবেলা আর একদম খেতে ইচ্ছে হবে না। আর এমনি ম্যাক্সিমাম দিন আমি দুপুরেও খেতে চাই না, যদি সকালের টাইমে খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু দুপুরে একদমই খাই না, যাই মানে কি বলবো তোমাদেরকে, যে প্রচণ্ড গরম পড়েছে সেজন্যে। তো চলো আজকে সবজিগুলো কেটে দিচ্ছি আর আজকে রান্না করব আমি। তো ফ্রিজের মধ্যে মাছ ছিল, রূপচাঁদ মাছ হয় না, তো রূপচাঁদ মাছ, তেলাপিয়া মাছ, সেই সমস্ত মাছ। তো সেই মাছগুলো যেহেতু ফ্রিজ থেকে বের করেছি তো এই জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আজকে একটা শাকের তরকারি হবে। দেখো এখানে চিকনি শাক রয়েছে, চিকনি শাক, আলু, বেগুন, মাছের মাথা দিয়ে তরকারি হবে, টমেটো আলু দিয়ে মাছ রান্না হবে, মানে রূপচাঁদ মাছটা, ঢ্যাঁড়স ভাজা হবে, আর হচ্ছে গিমা শাক হয় যেটা, গিমা শাকের ভাজা হবে। সমস্ত আয়োজন রেডি, মানে কী কী রান্না হবে আগে থেকে প্ল্যান হয়ে গিয়েছে। সবজিতে নিয়ে নিয়েছি, দেখো কী কী সবজি নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, ঢ্যাঁড়স নিয়েছি, আর ঢ্যাঁড়সের ব্যাগটার মধ্যে যেহেতু ফ্রিজে ছিল তো দুটো পটল ছিল, দেখো ওই যে ওটাও নিয়ে চলে এসেছি একেবারে, ওই শুদ্ধ আবার রেখে দিতে হবে। তো আগে সবজিগুলো আমি কেটে নিচ্ছি, বারবার উঠতে আর একদমই ভালো লাগে না, তো ওই জন্য বসে গিয়েছি। যেহেতু সমস্ত সবজি আমি আর বৌদি কেটে নিচ্ছি, বৌদিও হেল্প করছে, বৌদিও কেটে দিচ্ছে। আমি যেদিন রান্না করি, মানে বৌদি আমি দুজনেই তো রান্না করি, যখন যে সময় পায় তখন সেইভাবেই রান্না হয়। আর হচ্ছে বৌদি, আমি যখন রান্না করি তখন বৌদি কিন্তু সব দিক থেকে আমাকে হেল্প করে দেয়। বৌদি যেদিন রান্না করে সেদিন আমি অতটাও হেল্প না করলে, মানে সবজি টবজিগুলো কেটে দিই কিন্তু বাকিটা বৌদি করে নেয়, আর আমি যেদিন করি সেদিন বৌদি তো যাইই না, একদম উনুনের পাশেই থাকে। তো চলো, সে যাই হোক, সবজি টবজি কেটে ধুয়ে গুছিয়ে রেডি করা হয়ে গিয়েছে। এবারে দেখো এখানে মাছটা ভাজবো, তো তার আগে মাছটা একদম বরফ ছাড়িয়ে তুলে নিয়ে নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো তো জানো তো কৌটোতে ছিল না, বৌদি আবার লঙ্কার গুঁড়োটা ভরে এনে দিল এখন, কারণ মাছ ভাজাতে অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ি না দিলে আমার আবার ঠিকঠাক মন ওঠে না, এভাবেই অভ্যস্ত তো সেই কারণে। আর মাছের মাথাগুলো ওখানে আলাদা করে নিলাম, ওটা ওই যে চিকনি শাকটা তোমাদেরকে দেখালাম না, সেই যে শ্বশুরবাড়ির মাঠ থেকে তুলতাম, তো সেই শাকই আমাদের এখানেও হয়েছে, মানে আমাদের যে পিছনের পুকুর পাড়টা রয়েছে তো ওই পুকুর পাড়ে কিন্তু কম বেশি রয়েছে, তো ওখান থেকে মা তুলে এনে দিল, সেটা আজকে রান্না হবে বলে মাছের মাথাগুলো, মানে দুটো তিনটে মাছের মাথা আলাদা করে নিলাম। আর ওই শাকটা বন্ধুরা মাছের মাথা দিয়ে কিন্তু ভালো লাগে খেতে। তো সব রান্না তো আজকে এই ভিডিওতে শেয়ার করতে পারবো না, তো চলো যতটা পারি ততটা শেয়ার করবো, তোমরা পুরো ভিডিও অবশ্যই দেখবে একটু স্কিপ না করে। তো দেখো এখানে ভাত বসানোর আগে আমি ভাবলাম যেহেতু আজকে 4-5টা তরকারি হবে তো ভাতটা পরে বসাচ্ছি, তার আগে আমি দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু দুটো কড়াই রয়েছে দুদিকে কড়াই বসিয়ে দিয়ে আগে সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি, যেহেতু সব মাছগুলোই আজকে রান্না হয়ে যাবে, দুবেলার রান্না, মানে রাতের বেলা তো সেরকমভাবে কিছুই রান্না হবে না, কারণ পাশে একটা পুজো বাড়িতে নেমন্তন্ন আছে, আমি তো যাবো না কিন্তু মা, বৌদি, বাবারা যাবে, তো ওখানে আজকে খিচুড়ি ভোগ দেবে, তো ওই জন্য রাতের বেলা অল্প একটু তরকারি থাকলেই হয়ে যাবে, খিচুড়ি খেয়ে নিলেই সবাই আর বাড়িতে কেউ খাবে না, দাদা আর আমি যদি খাই তো খাবো, নয়তো কিন্তু আর কেউ খাবে না, মানে বৌদি, বাবা, মা খিচুড়ি প্রসাদ খেয়ে আসলে ওখান থেকে আর কিছু খাবে না। তো ওই জন্য সমস্ত মাছ যেহেতু রান্না হবে, মাছগুলো দেখো এক এক করে দুটো কড়াইতে দিয়ে একদম লাল লাল করে ভেজে নিলাম। আর এই গরমে, এই যে 42 ডিগ্রি তাপমাত্রা, এই যে 11টার সময়, 11টা মানে রান্না করতে করতে 12টা প্রায় বাজতে যায়, তো উনুনের ধারে বসে আবার পাতা জ্বাল দিয়ে, মানে জ্বালানি হিসেবে পাতাটা ব্যবহার করছি, যেহেতু বাইরের উনুনে পাতা ব্যবহার করেই রান্না করে আর কি আমাদের গ্রামের দিকের মানুষেরা, কারণ বাইরের উনুনে উনুনটা গভীর বেশি হয়, সেজন্য পাতা জ্বাল দিলে কোনো অসুবিধা হয় না।
তার এই গরমের দিনে পাতাগুলো শুকনো হয়ে একদম পুরো মচমচে হয়ে থাকে, উনুনে দেওয়ার সাথে সাথেই জ্বলে যায়। তো তোমরা ভাবো বন্ধুরা যে প্রত্যেক দিনই আমাদের কিন্তু এইভাবেই রান্না হয়, আমি করি আর বৌদি করুক যেই করুক না কেন। তো এইভাবে পাতা জাল দিয়ে 42 ডিগ্রি তাপমাত্রায় এই যে উনুনের পাশে বসে রান্না করার কষ্ট শুধুমাত্র বাড়ির বউরাই বোঝে, আর কেউ কিন্তু বুঝবে না। যতই বলুক না কেন উফ এত গরম, তাড়াতাড়ি রান্না করে নাও বা তাড়াতাড়ি রান্না হয়ে যাক, যেই বলুক মা বলুক বা বাবা বলুক বা দাদা বলুক যেই বলুক না কেন, কিন্তু এই যে পাশে বসে রান্না করার যে কষ্ট, একমাত্র যেই রান্না করে সেই একমাত্র উপলব্ধি করতে কিন্তু পারবে, আর কেউই উপলব্ধি করতে পারবে না। বিশ্বাস করো এই কষ্টটা একমাত্র যারাই রান্না করে তারাই বুঝবে। তো চলো, সে যাই হোক সমস্ত কাজেই কষ্ট আছে কম আর বেশি। এদিকটায় মাছের মাথাগুলো আমি বসিয়ে দিলাম, মাছের মাথাগুলো একটু ভেজে নেবো। আর ওই দিকটা দেখো টমেটো আলুর মাছের তরকারিটা আগে করে নেবো, তার জন্য আলুগুলো আমি আগে ভেজে তুলে নিলাম। এবারে দেখো ফোড়নের মধ্যে এখানে একটু টমেটোর তরকারি করবো, তো ওই জন্য 5 ফোড়ন আর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই তরকারিটার মধ্যে লঙ্কা দেবো না সেইভাবে, মানে গুঁড়ো লঙ্কাটা দেবো না, ওই জন্য বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে টমেটোটাকে ভালো করে একটু কষিয়ে নেবো, তারপরে কিন্তু ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করবো। আর দেখো ওই দিকটায় তো মাছের মাথাগুলো অল্প অল্প তাপে ভাজা হচ্ছে, আর এই দিকটায় দেখো টমেটোর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে কিন্তু মানে গলে গেলেই তারপরে আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো। টমেটোর মধ্যে হলুদও দিয়ে দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো দেবো না বলেছিলাম তাই দিইনি, আর লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিয়ে নেড়ে নিচ্ছি। আর এদিকটা দেখো চিকনি শাক রান্না করবো বলেছিলাম না তোমাদেরকে, তো ওই চিকনি শাকটা রান্না করার জন্য বেগুন আর আলু তো লাগেই ওই শাকে দেওয়ার জন্য, তো বেগুন আর আলু ওই দিকটায় তুলে দিয়েছি, ওটাও নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেবো লাল লাল করে। আর এদিকে একদিকে কি বলো তো, একদিকে উনুনে যদি জাল দিতে থাকি আর একদিকে খুন্তি নাড়া হয় না, এরমই বিড়ম্বনায় পড়তে হয়। তো এইভাবেই রান্না করি, কিছু করার নেই, এভাবেই আমরা অভ্যস্ত, আমাদের একটা হ্যাবিট হয়ে গিয়েছে যাকে বলে। তো সে যাই হোক তরকারিটা দেখো এদিকটায় ফুটে আসলো, ফুটে আসার পরে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে তরকারির মধ্যে অ্যাড করে দিলাম। বেশি ঝোলও রাখবো না, আবার খুব বেশি শুকনোও করবো না, এরকমভাবে টমেটো যে দিয়েছি যেহেতু একটু টকটক ভাব থাকবে। তো ওই দিকটায় ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম, আর এই দিকটায় দেখো দাদা আবার নিয়ে চলে এসছে মাছ। তো এটা হচ্ছে লুপ্ত প্রায় মাছ একটা, একরকম বলা যেতে পারে দুটোই। তো এখানে রয়েছে ন্যাদোষ মাছ, আর এটা কী মাছ আমি ঠিকঠাক বলতে পারবো না, এই যে বৌদি কাটছে। আর ন্যাদোষ মাছ যেহেতু অনেকটাই লুপ্ত প্রায় মাছ, তো সেই মাছটাও দাদা আজকে পেয়ে গিয়েছে বাজারে তাই নিয়ে এসেছিলো। আর এখানে দেখো বললাম তোমাদেরকে গিমা শাক ভাজা করব, তো গিমা শাক আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। আর এদিকটায় হচ্ছে সেই যে চিকনি শাক, এটা আমি পুরোটা শেয়ার করলাম না, শেয়ার করলে বন্ধুরা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তোমরা যদি দেখতে চাও চিকনি শাক রান্নার ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করো, নেক্সট ব্লগে অবশ্যই আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। তো দেখো এখানে বেগুন আলু আর মাছের মাথা দিয়ে চিকনি শাকের তরকারিটা করে নিলাম। সব শেষে দাদা যে মাছ নিয়ে এসছে না, দাদা বললো যে ওই মাছের তরকারি ও আবার করতে হবে, মানে ওর জন্য ও খাবে। তা ওর জন্য করার থেকে আমি ভাবলাম যে একেবারেই করে নেই, সকলেই একটু একটু করে খেয়ে নেবে। আর আমাদের তোমরা তো দেখেইছো বরাবরই অনেক রান্না হয়, 4-5টা তো হবেই দুপুরবেলা। দেখো এখানে হয়েছে ঢ্যাঁড়শের ভাজা আর গিমা শাক দিয়ে আলু ভাজা, তোমাদের তো দেখালাম যে গিমা শাক আর এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি বেশি করে, যাতে তেঁতোর ভাগটা একটু কম লাগে, তো ওই জন্য ভাজা করে নিয়েছি। আর এই দিকটা দেখো যে শাকটা তোমাদেরকে দেখালাম না চিকনি শাক, এই যে চিকনি শাকের তরকারিটা দেখো, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে সুন্দর করে মাছের মাথা দিয়ে রান্না করে নিয়েছি। এই তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর এখানে তোমাদের তো দেখতেই পেলে টমেটো আলু মাছ দিয়ে রান্না হয়ে গিয়েছে, দুপুরবেলা যতটা খাওয়া হবে হবে, আর যদি বাকিটা থেকে যায় ফ্রিজে, মানে ফ্রিজে থেকে যাবে রাতের বেলা খাওয়া হয়ে যাবে। এরকমভাবেই চলে আর কি দুবেলা উনুনের ধারে বসে যা কষ্ট বন্ধুরা কী বলবো। আর দেখো সবশেষে যেটা রান্না করেছিলাম এই যে উচ্ছে আলু আর এই যে একটা অন্যরকম যে মাছ নিয়ে এসছে সেই মাছটা দিয়ে কিন্তু এরকম একটা মাখোমাখো তরকারি রান্না হয়ে গিয়েছিলো। তো চলো সমস্ত রান্নাবান্না আমার শেষ হয়ে গিয়েছে, এবার যাব স্নানে। এত গরম লেগেছিলো বন্ধুরা কী বলবো, বাধ্য হয়ে এই কলের জল তোলা ছিল, তো সেই জলের মধ্যে দেখো ফ্রিজ থেকে আমি বরফ বের করে নিয়ে দিয়েছি, এত গরম হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি রান্না করে উঠতে উঠতে 1টা বেজে যায়, আর তখন পুকুরের জলও যেমন গরম হয় আর ঘরের মধ্যে রাখা জলগুলোও গরম হয়ে যায়, মানে কলসিতে রাখা জল বা বালতিতে রাখা জল যেগুলো স্নানের জল সেগুলোও কিন্তু প্রচণ্ডভাবে গরম হয়ে যায়। কী করবো, এত গরম লেগেছে আমার উনুনের ধারে বসে আসার পর থেকে, জানি এটা উচিত নয়, শরীরের পক্ষে খারাপ, বিশেষ করে আমার শরীরের পক্ষে, আমার এমনি ঠান্ডার সমস্যা।
তো সে যাই হোক, তবুও কী করবো, এত গরম থেকে বাঁচার উপায় হিসেবে বা একটু রিলিফ, একটু শান্তিতে স্নান করার জন্য আমি কিন্তু জলের মধ্যে এখানে বরফ কিছুটা মিশিয়ে নিয়েছি, যাতে একটু ঠান্ডা ঠান্ডা ফ্লেভার হয়, মানে ঠান্ডা ঠান্ডা ফ্লেভার নয়, ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয়। তো চলো স্নান টান সেরে আমি কিন্তু তোমাদের সামনে এসে কথা বলিনি, কারণ এমনিতেই দেরি হয়ে গিয়েছিলো, তার উপরে গরম, তার উপরে রান্নাবান্না সবটা মিলেমিশে আর ইচ্ছে করেনি। তো বিকেলবেলা দেখো চলে এসেছি, মা অনেক দিন যাবৎ ধরে বলছিলো গাছের অনেক সবেদা রয়েছে, আমাদের গাছটা কি বলতো, সবেদা গাছটা ছোটো হতে পারে কিন্তু চারিদিকে পাতা এত ঝাঁপিয়ে পড়েছে না, সবেদা খুঁজে খুঁজে বের করা প্রচুর চাপের ব্যাপার। তো ওই জন্য এখান থেকে দেখো সবেদা আমি খুঁজে খুঁজে পেরে নিচ্ছি যতটা পাচ্ছি, আর না হলে বড় বড় হয়ে গিয়েছে সবেদা, অনেক দিন ধরেই বলছিল তুলে নিতে। বাদুর মহাশয়ও এসে ভালোই রকম মানে কি বলবো থাওয়া বসাচ্ছে এই সবেদার উপরে, তো ওই জন্য খুঁজে খুঁজে বেছে বেছে আজকে সবেদা তুলে নিচ্ছি গাছ থেকে। দেখেছো কি বড় বড় সবেদা, নারকেলি সবেদা হলেও কি হবে বন্ধুরা, যথেষ্ট বড় হয়েছে এবারে সবেদাটা, কেন বুঝলাম না, কারণ এর আগেও আমাদের সবেদা হয়েছিল গাছে একটু ছোটো সাইজের, খেতে কিন্তু অসাধারণ টেস্ট, আর এবারে দেখছি সবেদাটা একটু বড় হয়েছে আর একদম পুরো কি বলবো গোল গোল সাইজের আর বড় বড় হয়েছে। আর নারকেলি সবেদা, নারকেলি সবেদার ভেতরে পুরো তো মাখনের মতন থাকে একদম, এগুলো পাকেনি, গাছ পাকা সবেদা পেতে গেলে মানে কি বলবো অনেক ভাগ্যের ব্যাপার, গাছে পেকে সেই সবেদা খাওয়া আমাদের আর হয়ে ওঠে না, কারণ বাদুর মহাশয় তাদের থাওয়া বসিয়ে দেয় খেয়েও ফেলে। তো চলো ঘুরে ঘুরে আমি সবেদাটা পেরে নিচ্ছি এখানে গাছ থেকে যতটা পাচ্ছি, যতটা খুঁজে খুঁজে পাচ্ছি, আর এই গরমের মধ্যে না এই ভেতরে ঢুকে সবেদা পাড়া প্রচণ্ড গরম লাগছিলো। আর তারপরে দেখো এই সবেদা গাছের পাশেই আমাদের রয়েছে একটা কি বলবো পেঁপে গাছ, ভুলে যাচ্ছি আমি, দেখো পেঁপে গাছ দেখতে পাচ্ছ, ওই যে উঁচুর দিকে তাকিয়ে দেখো একটা পেঁপে কিন্তু ভালোই রকম হলুদ হয়ে গিয়েছে, তো ওই পেঁপেটাও পেরে নেবো ভাবছি। তো তার আগে একদম গাছের পাতা উল্টে পাল্টে সমস্ত সবেদাগুলো আমি খুঁজে বের করে নিচ্ছি। একদম বড় বড় পুরো পাকার মতন হয়ে গিয়েছে, এক দুদিন রাখলেই পেকে যাবে, আরও ভেতরে হয়তো রয়েছে কিন্তু গাছটা এমন পজিশনে হয়েছে আর পাতায় পুরো ভরে গিয়েছে, তো ওই জন্য ভেতরে ভেতরে একদম ঢুকে দেখা যাচ্ছে না, তারপরে প্রচণ্ড গরম।